চন্দ্রিমা থেকে শুরু করে সোমেন মহাপাত্র মানুষ ভূয়া থেকে শুরু করে অজিত মাইতি আমার জেলা সভাপতি থেকে শুরু করে দিনেন থেকে শুরু করে উত্তরা থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমাদের আপনারা সবাই জানেন মৃগেন্দা খুব অসুস্থ এবং মৃগেন্দার মতো মানুষ আর তৈরি হবে কিনা আমি জানি না বাট যে মানুষটা দীর্ঘদিন ধরে আমাদের দলকে এত সার্ভিস দিয়েছেন তিনি আজ খুব অসুস্থ তার অবস্থা খুব ক্রিটিক্যাল কিন্তু তা সত্ত্বেও আমি প্রথমেই মৃগেন্দাকে সম্মান জানিয়ে তার আজীবন কাজের দলের প্রতি তার ভালোবাসা মানুষের জন্য তার কাজ সরকারি কর্মচারীদের জন্য তার কাজ আমি জানি তার সিচুয়েশন খুব খারাপ এখন তেক্ষণ হয়ে আছেন খুবই ক্রিটিক্যাল আমি খবরটা পেয়েছি বলেই আপনাদের বলছি আমার মৃগেন্দার জন্য মনটা পড়ে আছে আমরা হারিয়েছি আমাদের সমরেশ দাসকে মেদিনীপুর পূর্বের বিধায়ক এবং আমাদের আরও কয়েকজন বিধায়ককে আমরা হারিয়েছি এই করোনার জন্য এবং অন্যান্য ব্যাপারের জন্য আজকে আমার এখানে জ্যোতির্ময়দাও হসপিটালে আছে পরশ মুর্মু আছে জ্যোতির্ময়দার সাথে আমার দুবার কথা হয়েছে আজকে এখানে আমাদের এখানে প্রত্যেকটা এমএলএ উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুরে যদি আমি নাম করে বলি আমাদের পদ্যুত থেকে শুরু করে নানটি থেকে শুরু করে বিক্রম প্রধান থেকে শুরু করে দলই থেকে শুরু করে সেলিমা থেকে শুরু করে শিউলি থেকে শুরু করে আমাদের শ্রীকান্ত থেকে শুরু করে আমাদের অর্ধেন্দু থেকে শুরু করে কাবুল থেকে শুরু করে আমাদের অখিলগিরি থেকে শুরু করে ফিরজা বিবি থেকে শুরু করে সুকুমার থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ শঙ্কর দলই থেকে শুরু করে ছায়া থেকে শুরু করে আমি সংগ্রাম সংগ্রাম থেকে শুরু করে ফিরোজা বিবি বলেছি অলরেডি থেকে শুরু করে ইভেন আমাদের মমতা ভুইয়া থেকে শুরু করে সবাই উপস্থিত আছেন উত্তর মেদিনীপুর পূর্বে শুধু সুদর্সন্দার জ্বর হয়েছে আমি আসতে বারণ করেছি কারণ আপনারা জানেন এখন কোভিড খুব হচ্ছে তাই জ্বর হলে আমরা বারণ করছি আর আমাদের ঝাড়গ্রামেরও দুলাল মুর্মু সেও কোভিডে আক্রান্ত এসছে তাও আচ্ছা ও ভালো হয়ে গেছে এখন তাছাড়াও প্রদীপ আছে এখানে খড়গপুরের আমাদের এখানে চূড়ামণি মাহাতো আছে আমাদের এখানে দুলাল মুর্মু আছে আমার বিক্রম প্রধান আছেন বীরবা টুডু সরেন আছে তাছাড়াও আমার সাথে খগেন মুরমু এবং ছত্রধর মাহাতো দীর্ঘদিন সংগ্রাম করেছি আমরা একসাথে আমি আজকে বলেছিলাম ওকে আসতে এই কারণে এসো এখানে এক সেকেন্ড আমি এই জন্য আসতে বলেছিলাম পার্থ দা আসুন এক সেকেন্ড আমি আসতে বলেছিলাম এই কারণে কেন জানেন আমরা কখনো অতীতকে ভুলি না এই জঙ্গল মহলে যে আন্দোলনটা শুরু হয়েছিল ওকে তো দু সালে যখন গ্রেপ্তার করা হয়েছিল মাওবাদী তকমা দিয়ে গ্রেপ্তার করেছিল কিন্তু অরিজিনালি তখনও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিল এবং দু সালে আমার মনে আছে এই মেদিনীপুরের চৌরঙ্গিতে একটা মিটিং হয়েছিল আমার এক মায়ের কান থেকে দুল কেড়ে নিয়েছিল তিনজন পুলিশের গুলিতে মারা গিয়েছিল আজকে এখানে নির্মল রমা রফিকরা যারা সকলে মুনমুনরা আছে প্রত্যেকে জানে কাউসাররা বা সূর্যরা প্রত্যেকে হয়তো আমি নাম বলতে পারছি না অনেক নাম আছে বলে বাট সবাই জানে সেই অবস্থায় মনে রাখবেন সেই দিন ও কিন্তু আমার এখানে মিটিং করছিল এবং আমি ওর সাথে মিটিং করার পর তিনটে ডেড বডি নিয়ে আমরা ওই গ্রামে যাই আমার সেদিনকে কথাটা আজকে মনে পড়ছে প্রায় দশ বছর জেল খেটে আসার পর কোর্টের এতে তারা মুক্তি পেয়েছে প্রদীপ তোমরা একটু চেয়ারটা সরিয়ে নেবে ওরা একটু দেখতে পাচ্ছে না একটুখানি এই বদ্ধু তোরা চেয়ারটা একটু সরিয়ে নেই দৃশ ওদের বলো চেয়ারটা একটু সরিয়ে নিতে কাবুল শৈবাল একটু সরিয়ে নে বাবু হ্যাঁ তাহলে ওরা বিপ্লব একটু সরিয়ে সরে যান আপনারা ওই সাইডটা দেখতে পাচ্ছে না একটুখানি হ্যাঁ তো আমি সেই জন্য আপনাদের বলছি যে আজকে তারাও আমাদের সাথে আছে আমি এই রকম একটা বর্ধিত ব্রিগেড গ্রাউন্ডের সভার মতো সভা আর বাইরের রাস্তায় কত লোক দাঁড়িয়ে আছে তার কোনো ঠিক নেই আমার সাথে ইন্দ্রনীল লাশ ছিল আমরা আস্তে আস্তে দেখছিলাম আজকের এই সভাটা সারা ভারতবর্ষের বুকে কৃষকদের আন্দোলন হচ্ছে আপনারা জানেন তো সারা ভারতবর্ষে আর আজকে কিন্তু অনেক জায়গায় নবান্ন ধন এইটা দিয়ে শপথ করে বলছি আমরা কৃষকদের পাশে ছিলাম আমরা কৃষকদের আন্দোলনের পাশে আছি এবং আমরা কৃষকদের আন্দোলনের পাশে থাকবো মনে রাখবেন আমরা ভারতবর্ষের যে কৃষকরা আন্দোলন করছে আজকে বেঁচে থাকার জন্য রুটি রোজগারের জন্য সেই কৃষকদের আন্দোলনকে ঘরে ধান মা লক্ষ্মী লক্ষ্মীর ঝাঁপি সেই ধান দিয়ে আমরা আজকে শপথ নিয়ে বললাম আপনাদের আন্দোলনে আমরা ছিলাম আছি থাকবো আমি সিঙ্গুর ভুলিনি আমি নন্দীগ্রাম ভুলিনি আমি নেতায় ভুলিনি আমি ভারতবর্ষ ভুলিনি আমি কৃষিজীবী মানুষ ভুলিনি আজ তো সুফিয়ান তাহের ফিরজা বিবিরা সামাদরা সবাই আমাদের সাথে আছে নন্দীগ্রামের সিঙ্গুরের বেচারা মান্নারা কাল থেকে প্রোগ্রাম করবে কালকে আমাদের সারা ভারত সারা বাংলায় সব ব্লকে ব্লকে ধর্না চলবে এবং কালকে সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি আমরা গভর্নমেন্টের থেকে কখনো দু থেকে কোনো বন্ধকে সমর্থন কোনো দিনও কারণ এটা আমাদের পলিসি আমরা বন্ধ করে রুজি রোজগার বন্ধ করতে চাই না মানুষের খুব অসুবিধা হয় বাট আমি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বলছি আমি ভারতবর্ষের কৃষকদের এই আন্দোলনকে কালকে আমরা সমর্থন জানাচ্ছি আমি আপনাদের আর একটা বলি আর একদিকে আপনারা দেখেছেন আলু পেঁয়াজ পটল মূলো এই যে ঝুলছে দেখছেন কত দাম বেড়েছে আর বাড়ছে সব কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে দিল্লি এখন আলু খাবে পটল খাবে বেগুন খাবে মূলো খাবে মানুষকে দেবে না তাই এটা আমাদের প্রতিবাদ কৃষকদের স্বার্থে মনে রাখবেন আগে আলু ঠিক করতো রাজ্য সরকার চাষিদের দাম যখন অসুবিধে হতো রাজ্য সরকার তাকে সাহায্য করত, আর মানুষ যখন দাম বেশি হতো সেই সময় সাবসিডি দিয়ে মানুষের কাছে সহজ মূল্যে আলু পেঁয়াজটা আমরা পৌঁছে দিতাম আজকে আমাদের রাজ্য সরকারগুলোর হাত থেকে আলু কেড়ে নিয়েছে পেঁয়াজ কেড়ে নিয়েছে চাষিদের ক্ষমতা কেড়ে নিয়েছে আগামীকাল লোকে যদি আলু না পায় কাকে ধরবে পটল না পায় কাকে ধরবে পেঁয়াজ না পায় কাকে ধরবে সিপিএম কংগ্রেস আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে ধরতেছ ভাবছো এইভাবেই চলবে শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছ অনেক টাকা টাকা ছড়াচ্ছ দাঙ্গা লাগাচ্ছ মিথ্যে কথা বলছো কুচরা করছো চক্রান্ত করছো অপপ্রচার করছো সরকার ভাঙছো 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 দল ঘর মানুষের ভালোবাসা ভাঙছো জেনে রেখে দাও ভারতবর্ষের মাটি থেকে উৎখাত হবার সময় তোমাদের চলে এসেছে আগে নিজেদের বাঁচাও আগে নিজেদের বাঁচাও কৃষি বিল হয় প্রত্যাহার করো নয় বিজেপি সরকার ছাড়ো কৃষি বিল ভারতবর্ষের যে বেআইনি বিল হয় প্রত্যাহার করো নয় বিজেপি সরকার ভারত ছাড়ো আজকে শুধু আমরা একা নই আজ সারা ভারতবর্ষ একই কথা বলছে শ্রমিকদের মনে রাখবেন রেল খড়গপুরে কারখানা আছে কি মুরমুন প্রদীপ খড়গপুরে কারখানা আমাদের গর্ব আজকে রেল বিক্রি করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে ইতিমধ্যেও ঘোষণাও করেছে বারবার আমি তো শুনেছি নশোটা প্রাইভেট রেলের রয়েল রেল তৈরি করবার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে লুকি লুকি নওদতে যে কোনো মুহূর্তে ভারতীয় রেল হয়ে যাবে সেল আমরা রেলের শ্রমিকদের পাশে আছি মনে রাখবেন আমরা ভারতীয় রেলকে প্রাইভেটাইজ করতে দেব না এই আন্দোলনও আপনাদের স্লোগানে থাকবে দ্বিতীয়ত প্রতিরক্ষা দেশকে রক্ষা করতে হয় বন্দুক নিয়ে আমাদের সেয়ান আমাদের সেনাবাহিনী জওয়ানরা লড়াই করে আজকে বলছে অর্ডিনেন্স ফ্যাক্টরির মতো ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে প্রাইভেটাইজেশন হয়ে যাবে কোল ইন্ডিয়া কয়লা হচ্ছে শনি কোল মাইন মানে গোল্ড মাইন ভারতবর্ষের লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করে আজকে বলছে কোলা ইন্ডিয়া প্রাইভেটাইজেশন করে দেবে বন্ধ করে দেবে ব্যাংক মার্জার করে দিয়েছে আমাদের এখানকার ব্যাংকগুলোকে হেডকোয়ার্টার তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে তাহলে কি বাকি থাকলো এয়ার ইন্ডিয়া প্লেন বিক্রি রেল বিক্রি কয়লা বিক্রি শেল বিক্রি প্রতিরক্ষা বিক্রি চাষি বিক্রি শ্রমিক বিক্রি ব্যাংক বিক্রি তাহলে থাকবেটা কি জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন আজকে তিন ভাই এক হয়েছে বাংলায় আমি বামপন্থীদের মধ্যে অনেক বামপন্থী মানুষ আছেন যারা এই বিজেপি সমর্থন করেন না আমি তাদের স্যালুট জানাই সালাম জানাই কিন্তু সিপিএম এর নামে একটা রাজনৈতিক দল যাদের হারমাদ এবং যারা হারমাদ তৈরি করে কঙ্কাল কাণ্ড করেছিল কেশপুর করেছিল কেশিয়ারি করেছিল নেতাই করেছিল সিঙ্গুর করেছিল নন্দীগ্রাম করেছিল আজকে তারা হয়ে গেছে বিজেপির সবচেয়ে বড় রক্ষক আর বিজেপি হয়ে গেছে সিপিএম এর বড় ভক্ষক আর কংগ্রেস কখনো সিপিএম এর গালে কখনো ব্যাঙের গালে কখনো সাপের গালে চুমুকে হয়ে গেছে তক্ষক একজন রক্ষক একজন ভক্ষক একজন তক্ষক অঙ্কা বঙ্কা শঙ্কা এরা নাকি দেশ চালাবে বাংলা চালাবে জিজ্ঞেস করুন বিজেপি পার্টিকে দেশের জন্য কি করেছ বাংলা তো আজকে ভালো আছে তাই তোমরা বাংলার বিরুদ্ধে তোমাদের এত হিংসা বাইরের গুন্ডাদের নিয়ে এসে বহিরাগতদের নিয়ে এসে তোমরা বাংলা দখল করতে চাও অত সস্তা নয় বহিরাগতদের বাংলা দখল করতে আমরা দেব না দেব না দেব না মা বোনেরা এমন যেমন রাঁধেন চুলো বাঁধেন আপনারাই সংসার চালান আপনারাই পরিবার চালান আপনারাই সমাজ চালান মনে রাখবেন সেদিন যদি আসে বিজেপির ঔদ্ধত্য ভেঙে দেওয়ার জন্য আমার মা বলে তারা হাতা খুন তিনি রাস্তায় দাঁড়াবে বাড়িতে যেমন রান্না করে তেমনি প্রতিবাদের ভাষায় খেজুরির বিধায়ক রঞ্জিত এক্ষুনি এসছে আমি শুনলাম থ্যাংক ইউ আমি আপনাদের সকলকে বলি এই অবস্থা চলছে আজকে বহিরাগত গুন্ডারা এসছে বাংলায় প্রত্যেক ব্লকে ব্লকে আমার কর্মীদের কাছে আমি অনুরোধ করবো এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব প্রত্যেক ব্লকে ব্লকে নজর রাখুন বহিরাগত কারা এসছে টাকা বেড়াচ্ছে এমনকি গতকাল মানুষ দা আমাকে একটা কাগজ দিয়েছে তাতে দেখলাম এলপিজি গ্যাস কারা কারা সেই দোকান থেকে পায় তাদের নামের তালিকা তৈরি করতে বলেছে তার মধ্যে কে কে বিজেপির সমর্থক বুঝতে পারছেন এই একটা রাজনৈতিক দল আর এদের কাছে ভয় পেয়ে আমাদের মাথা নত করতে হবে কেউ কেউ মনে রাখবেন আমাদের তৃণমূল কংগ্রেস দলটা এমন দল যখন দলটা প্রথম তৈরি হয়েছিল অনেকেই বলেছিল ছাগলে মারিয়ে দেবে গরু খেয়ে নেবে আমরা বলেছিলাম দাঁড়াও সবাই তো তৈরি হলো দলটাকে তৈরি করতে দাও মনে রাখবেন মাটিতে যদি পেরেক পোতেন মাটিটা কিন্তু গুঁড়ো হয়ে যায় কিন্তু পাথরে যদি পেরেক পুঁততে যান পাথরটা ভেঙে যায় পাথরটা ভাঙে না পেরেকটা ভেঙে যায় এখন তৃণমূল কংগ্রেস দলটা বট বৃক্ষ হয়ে গেছে মানুষের বৃক্ষ এখানে হাত দেওয়ার জায়গা নেই খাবলাবার জায়গা নেই আর বিজেপি জেনে রেখো তুমি যে কোনো দলকে কিনতে পারো যে কোনো সরকারকে কিনতে পারো তৃণমূল পারো না পারবে না চ্যালেঞ্জ থাকলো দেখতে চাই তোমার কত বড় ক্ষমতা স্পর্ধা অধ্যত্ত অহংকার কত টাকা সবার টাকার জবাব চাও পিএম কেয়ার্স জবাবটা দাও না সবার টাকার জবাব চাও নাম করে কোভিড এর সময় যে টাকা তুলেছ তার একটা হোয়াইট পেপার প্রকাশ করো কোনো লোককে বলো যে আমরা এত টাকা পেয়েছি দেশে কোনো কোনো আইন আছে কেউ কথা বলতে পারে না সংবাদ মাধ্যমগুলো আমি তাদের দোষ দিচ্ছি না তাদের এটা কর্মীদের দোষ নয় সাংবাদিকদের দোষ নয় কিন্তু কি হচ্ছে বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে এক নম্বর জায়গা থেকে এ নিউজ যায়গা আর এ নিউজ নেই যায়গা এই বাত চলেগা ও বাদ নেই চলেগা ধরুন আমাকে গুড়ি করে মেরে করে দিল ধরুন আমি কথায় কথা বুঝি মেরে দিল দিয়ে বলবে নেই ও তো এসে মার গিয়া কোভিড পে মার গিয়া ওই বলে দেবে তাই টিভিকে বলতে হবে অর্থাৎ আমি যা বলবো তাই করতে হবে এই রকম একটা জঘন্য রাজনৈতিক দল গার্বেজ অফ লাইস মিথ্যের বোঝা মিথ্যের ঝুপড়ি নিয়ে আজকে বসে আছে আর বড় বড় কথা বলছে মনে রাখবেন চৌত্রিশ বছর ধরে লড়ে আমরা এখানে এসেছি কারো দয়া আসেনি মার খেতে খেতে এই যে মৃগেন্দা দেখুন আজকে কেন তাকে সম্মান দিচ্ছি কতদিন লড়াই করেছে লোকটা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মেদিনীপুরের মানুষ সবাই চেনেন তাকে সারা বাংলার ফেডারেশনের কর্মচারীরা সবাই তাকে চেনেন এই সমস্ত লোকের কিছু খারাপ হলে আমাদের খুব কষ্ট হয় এসব লোক আর ফিরে আসবে না কত মার এই জায়গায় আমরা ভুলে গেছেন মিটিং করতে গিয়েছিলাম মনে নেই বন্দুক নিয়ে তাড়া করেছিলেন গাড়িগুলো কত গাড়ি ভাঙচুর করেছিলেন মনে নেই কেশপুরে কত হত্যা হয়েছে মাটিতে পুঁতে দিয়েছিলেন মনে নেই নন্দীগ্রামে আজও চোদ্দ জনের ওপর আজও খোঁজ পাওয়া যায়নি কত মানুষকে খুন করেছেন মনে নেই কিভাবে যে বোনদের দিয়ে গা পাতেন পাটে পাতেন তাদের ভুলে গেছি আমরা সব মনে নেই সারা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জঙ্গল মহলের ম্যাক্সিমাম জায়গা আপনারা অশান্ত করে দিয়েছিলেন মানুষ ভয় পেত মানুষের সাধের ঝাড়গ্রাম ঝাড়গ্রামে ভয়ে আসতে পারতো না মানুষের সাধের মিদনাপুর ভয়ে আসতে পারতো না কনক দুর্গা মন্দির ভয়ে যেতে পারতো না এখানে মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি বলুন ক্ষুদিরাম বলুন সতীশ সামন্ত বলুন মাতঙ্গিনী হাজরা বলুন বনি বলুন স্বাধীনতা আন্দোলনের অনেক রক্ত আছে এই সব জেলায় এই সব জেলা মনে রাখবেন মানুষকে পছন্দ করে দেশকে ভালোবাসে কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না তাই তৃণমূল কংগ্রেস যখন আমরা তৈরি করেছিলাম আমার মনে আছে প্রথমবার অখিলগিরি লড়াই করেছিল মিদনাপুরের পূর্বে কাছির এই সিটটা থেকে আমার মনে আছে সেদিন অন্ত আমরা জিততে পারিনি কিন্তু আমরা দ্বিতীয় হয়ে গিয়েছিলাম প্রথমবার মাত্র বাইশ দিনের জায়গায় সুতরাং এটা মনে রাখবেন যে তৃণমূল কংগ্রেস তো দুর্বল নয় যদি কেউ মনে করে যে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেলিং করবো বার্গেনিং করবো তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের সময় দুর্বল করব তাহলে সেই বিজেপি দল এবং বিজেপি দলের যারা বন্ধু তাদের কাছে পরিষ্কার করে বলবো আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না আর যাকে পারেন জব্দ করতে তৃণমূল কংগ্রেসটাকে পারবেন না তার কারণ তৃণমূল কংগ্রেস মানুষকে আলিঙ্গন করে বেঁচে আছে তৃণমূল কংগ্রেস জন্ম লগ্ন থেকে আজকে লোড়ে বেঁচে আছে একটা রাজনৈতিক দল দেখান না দশ কোটি দশ কোটি স্বাস্থ্য সাথী পাঁচ লাখ টাকা করে এক একটা পরিবার পাবে একটা সরকার দেখান না সবুজ সাথী সাইকেল এক কোটির ওপর আরো আরো বারো লাখ পাবে একটা সরকার দেখান না বিনা পয়সায় রেশন দেখান একটা সরকার আজকে একটা সরকার দেখান সংখ্যালঘু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে জেনারেল কাজ থেকে শুরু করে বাউরি থেকে শুরু করে বাগদি থেকে শুরু করে মুন্ডা থেকে শুরু করে হেমবং থেকে শুরু করে অধিকারী থেকে শুরু করে ব্যানার্জি থেকে শুরু করে দাস থেকে শুরু করে কর্মকার থেকে শুরু করে রাম রহিম সবাইকে একসাথে নিয়ে বসবাস করছে একটা সরকার দেখান আমরা যত করি তত আমাদের বিরুদ্ধে অনেক কুৎসা রটনা করা হয় বড় বড় কথা বলা হয় সবাই নাকি দুর্নীতিবাজ আর ওনারা নাকি সাধু পুরুষ জিজ্ঞেস করুন কমরেড তুমি রাফেল কেলেঙ্কারি করলে দুর্নীতি হয় না তুমি পিএম কেয়ারসের টাকা লোককে না বললে দুর্নীতি হয় না আর কোথাও একটা ছোট্ট গ্রাম পঞ্চায়েতে একটা ছোট্ট কিছু হলে সব তো আমাদের হাতে থাকে না আমরা অ্যাকশন নি তুমি দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করো তোমার ইউপিতে কি চলছে দিল্লিতে কি চলছে তোমার বিহারে কি চলছে তোমার মধ্যপ্রদেশে কি চলছে ভুলে গেছো সব আজকে একটা সরকার তোমরা তৈরি করে রেখে দিয়েছো যে সরকার শুধুমাত্র মিথ্যে কথা বলা ছাড়া আজকে কোভিড হয়েছে কত মানুষের কোভিড হয়েছে বলুন পয়সা দেওয়া নেই কিছু নেই বলছে আমফানের হিসেব টাকা হিসেব জিজ্ঞেস করুন হিসেব চাই বলে কোভিডে কত মাস কিনেছ হিসেব তোকে হিসেব দেবো আগে জনগণকে হিসাব দে তোরা আগে কমরেডরা জনগণকে হিসাব দে টাকা দেবো আমরা আর উনি আমাকে হিসাব চাইবেন বুঝুন অবস্থা বাড়ি দেবো আমরা হিসেব চাইবেন ওরা রাস্তা করব আমরা হিসেব চাইবেন ওরা সবুজ করব আমরা হিসেব চাইবে ওরা সবুজ সাথী করব আমরা হিসেব চাইবে ওরা স্বাস্থ্য সাথী দেবো আমরা হিসেব চাইবে ওরা কৃষক বন্ধু দেবো আমরা হিসেব চাইবে ওরা ওই কস্ত্রী দেবো আমরা হিসেব চাইবে ওরা চ্যাংড় হয়ে গেছে একটা ही अच्छे। अच्छे। जे, हाँ जेल में रहो हम, हम आजादी आजाद के लिए लड़ेंगे लेकिन हम खाली टाका बचाने के लिए रुपया बचाने के लिए हम तुम्हारा सा दस्ती नहीं करेगा तो अब तो हम गद्दार बन जाएगा সবাইকে ভয় দেখাচ্ছে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছি সবাই কেটে কেটে বলছে হয় ঘরে নয় জেলে আমি তো বলি ভাই তোমাদের রাজত্বে তোমরা যা করেছ শুরু কে নিয়ে কি করেছ মানুষ ভুলে গেছে কাকা করে চিৎকার করনি আজকে কোথায় এনপিআর নিয়ে কি করেছো এনআরসি নিয়ে কি করেছ ঠাকুমার বাবার নাম বলো তবে তোমায় সার্টিফিকেট দেবো দাদুর বাবার নাম বলো তবে তুমি এখানকার জনগণ হবে কি না করেছো তোমরা আসামে বিশ লক্ষ বাঙালি বাঙালির নাম বাদ দিয়েছে তোমরা লিস্ট থেকে আমরা বাঙালি অবাঙালি করি না বাঙালিরা আমার ভাইবোন অবাঙাল আমিও আমার ভাইবোন কিন্তু একটা জিনিস মনে রাখো বিজেপি গুজরাট দিয়ে বাংলা হবে না আর গুজরাট বাংলাকে বানাতে দেবো না এটা মাথায় রেখো বাংলা গুজরাট হবে না আর বাংলা তোমার আউটসাইড থেকে গুন্ডামি করার অনেক খেলা খেলছো আগামী দিন মানুষ লুকে নেবেন অনেক টাকা হয়েছে চুরি করা টাকা কাউকে দু হাজার কাউকে চার হাজার কাউকে ছ হাজার কাউকে লুকিয়ে লুকিয়ে পঞ্চাশ হাজার টাকা দিলে মনে রাখবেন ওটা ওদের টাকা না ওটা আপনার টাকা ঠিক আছে আপনি ডাল ভাত খেয়ে নিন ভোটের বাক্সে ভোটটি দেবেন না দয়া করে সে কথাটি তখন কিন্তু বলতে পারবো না তখন ইলেকশন করে আটকাবে এ কথা বলতে গেলে এখন বলে যাচ্ছি আগে থেকে সাবধান করে যাচ্ছি যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেয় ওটা আপনার টাকা আপনার ন্যায্য আপনি পাচ্ছেন কিন্তু মনে রাখবেন এই বলে আপনাকে যেন ছল করতে না পারে ওরা ভাবে হিন্দু মুসলমান করে মানুষকে ভাগ করে দাও দাঙ্গায় ভাগ করে দাও বাউরি বাগদি ভাগ করে দাও রাজবংশী কামতাপুরি ভাগ করে দাও অধিকারী চ্যাটার্জি ভাগ করে দো ব্যানার্জি ভট্টাচার্য ভাগ করে দাও দাস সরকার ভাগ করে দাও রাম রহিম ভাগ করে এইভাবে হতে পারে না কাজেই আপনাদের কাছে পরিষ্কার আমি কয়েকটি কথা বলতে এসছি মনে রাখবেন বিজেপি তোমাদের টাকা আছে নো ডাউট তোমাদের অনেক গুন্ডা আছে তোমাদের অনেক ক্ষমতা আছে কেন্দ্রে ক্ষমতায় আছো তোমরা আমাদের পুলিশদের শুধু গালাগালি দাও আর বলো এই তোমাকে আমি এই করবো বলে ভয় দেখাও তোমাকে যদি আমি পাল্টা বলি তোমার গুন্ডা আছে 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 তোমার 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 টাকা বহিরাগত লোকেরা প্রচুর এই ছ সাত বছর প্রচুর টাকা তুমি করেছ তোমাদের সব থাকলেও তোমাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো একটা ওয়ার্কার নেই এটা মাথায় রেখো তোমাদের কাছে সব আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডা নেই তৃণমূল কংগ্রেসের মতো একটা ওয়ার্কার নেই আর তোমাদের কাছে আমার সোনার ধান আমার এই সোনার ধানটাও তোমাদের কাছে নেই এই কুলো এই দিয়ে হাওয়া দিয়ে মনে রাখবে আমাদের অন্য কিছু করার দরকার নেই এই লক্ষ্মীর ধানই তোমাদের বাংলা থেকে একেবারে বিদায় দেবে এবং ব্লকে ব্লকে কাল থেকে প্রত্যেকটা ব্লকে ব্লকে ধর হবে আগেই আপনাদেরই প্রোগ্রাম দেওয়া হয়েছে ব্লকে ব্লকে ধর্ণা হবে কৃষকদের সমর্থনে এবং শিল্পে শ্রমিকদের রেল হোক কোল হোক সেল হোক থেকে শুরু করে সমস্ত তাদের সমর্থনে আট থেকে দশ গান্ধী মূর্তি পাদদেশে আমাদের প্রোগ্রাম হবে তারপরেও প্রোগ্রাম চলবে নেক্সট উইকেও আমি নর্থ বেঙ্গল যাব তার আগে আপনাদের বলি বাংলাকে তোমাদের হঠাৎ হঠাৎ করে মনে পড়ে তাই তো জিজ্ঞেস করুন গভীর সমুদ্র বন্দর করব বলে ডিপসি পোর্ট ছ বছর ধরে লড়াই করেছি কেন্দ্রীয় সরকার তোমাদের সাথে করে তো দাওনি এবার আমরা নিজেরা করছি আমরা রেডি করে ফেলেছি ডিপসি পোর্ট যেটা তাজপুরে হবে এবং তার মেকানিজম তার মেকানিজমের জন্য যে পনেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে ওখানে এবং পঁচিশ হাজার ছেলেমেয়ের কাজ হবে এবং সাথে সাথে আমি অমিত মিত্রকে বলেছি খড়গপুরেও তার ইউনিট তৈরি করতে হবে যাতে খড়গপুর মিদনাপুরের মেয়েরাও যাতে মিদনাপুর ওয়েস্টের ছেলে মেয়েরাও চান্স পায় সেদিকটা দেখতে হবে অর্থাৎ আমাদের এখান থেকে মনে রাখবেন যে সমস্ত এটা আমি আপনাদের বলে দিই এটা একটা সংজ্ঞায় আছে সংজ্ঞাটা জেনে যান তাহলে আপনারা বলতে পারবেন তাজপুর গভীর বন্দর সমুদ্র রাজ্য সরকারের ক্যাবিনেট অনুমোদন করেছেন মেদিনীপুরের উন্নয়নের জন্য এক বিপুল উদ্যোগ নেওয়া হয়েছে এই বন্দর হবে রাজ্যের প্রথম ডিপসি পোর্ট খুব কম হলেও পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ হবে পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান হবে দুই মেদিনীপুরের ক্ষেত্রেই ব্যবসার বিপুল প্রসার ঘটবে সারা ভারতের লোহা ইস্পাত রপ্তানির তেরো আমাদের রাজ্য থেকে হয় এই বন্দর তৈরি হলে তা আরও বৃদ্ধি পাবে এবং খড়গপুর এলাকা সংলগ্ন লোহা ও ইস্পাত শিল্পের উপকার হবে রপ্তানি বৃদ্ধি পাবে পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া থেকেও ইস্পাত রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আর এই বন্দর তৈরি হয়ে গেলে মেদিনীপুর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ও জাপানে সি ফুড রপ্তানি হয় তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ লক্ষ লক্ষ মৎস্যজীবী মানুষ আর্থিকভাবে উপকৃত হবেন অনেক কাজ পাবেন অনেক পরিকাঠামোর উন্নয়ন হবে ওয়েস্ট বেঙ্গল ম্যারিটাইম বোর্ড আর ডাব্লিউ বি অন্তর্গত তাঁতপুর গোবিন্দ সমুদ্র বন্দর রাজ্যের উন্নয়নের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ এটা আমি আপনাদের জানিয়ে গেলাম এছাড়াও বীরভূমে পাথর পা আমাদের দেউটা পাঁচমি হচ্ছে এইভাবেই ডানকুনি থেকে একেবারে বাঁকুড়া বরজোড়া হয়ে গিয়ে মনে রাখবেন ডেডিকেটেড ফেট করিডোর হচ্ছে সেখানেও বড়ো বড়ো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে আইটি পার্ক তৈরি হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা অনেকগুলো কাজ করেছি আমরা তিন পার্সেন্ট সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করেছি অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ ফ্রিজ করে দিয়েছে কিন্তু আমরা এই আর্থিক সংকটের মধ্যেও আমরা কিন্তু তাদের কাছে করে নিয়েছি আমরা আইসিডিএস এক হাজার টাকা বাড়িয়েছি আইসিডিএসের জন্য এবং যারা সহায়কা তাদের পাঁচশো টাকা করে বাড়িয়েছি আমরা শিডিউল কাস্ট যত পরিবার আছে সবার জন্য ষাট বছর বয়স হলে এক হাজার টাকা করে পেনশন পাবে জয় বাংলা প্রজেক্ট তৈরি করেছি আমরা জয় জহর আমরা ট্রাইবেলদের জন্য তৈরি করেছি আমরা এছাড়াও মনে রাখবেন আমার ইমাম মজেমরা যেমন পায় পুরোহিতরাও যাতে পায় তাদের জন্য আমরা এক হাজার টাকা করে অলরেডি দিতে শুরু করেছি এবং আমরা বলেছি পুরোহিত যারা চব্বিশ ঘন্টা কাজ করে এছাড়া তারা কোনো কাজ নেই সেটাকে আমরা এক হাজারের জায়গায় আগামী দিন দু হাজার টাকা করে দেব আমরা পুরোহিত ভাতাও করে দিয়েছি লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে এমন কোথাও নেই যে আমি করিনি কিছু কিছু ছোট ছোটো ইস্যু আছে ভাই বোনেরা আমি গেলে রাস্তায় বলেন দুয়ারে দুয়ারে সরকার চলছে সরকার সরকারিভাবে করছে আপনাদের যা সমস্যা তাদের জানাবেন অন্তত আমি চাই কৃষক বন্ধুরা তাদের পেনশনগুলো পেয়ে যাক আমি চাই অনেক সময় কৃষক বন্ধুদের জমি মিউটেশন হয় না মিউটেশন না হওয়ার জন্য টাকাটা তারা পায় না আমি গভর্নমেন্টকে বলেছি যে দরকার হলে তারা সেলফ প্যাটাস্টেশন দেবে যে আমার এই জমিটা আছে আমরা যেটা অ্যালাউ করেছি অলরেডি আইনত তাহলে সে তার কৃষক বন্ধুর টাকাটা পাবে পাঁচ হাজার টাকা বছরে দিই সেটা পাবে তাছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে টোটাল টাকা গভর্নমেন্ট দেয় না আমরা দিই আমরা সেটা দিতে পারবো এই রকম শ্রমিকদের জন্য কৃষকদের জন্য আজকে কেউ বলতে পারেন একটা টোটো ড্রাইভার বেচারা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী পাবে একটা অটো ড্রাইভার পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী পাবে আজকে একটা ঘরে কাজ করে মহিলা সেও পাবে আজকে একটা দোকানদার সে অ্যাপ্লাই করলে সেও পাবে মনে রাখবেন দশ কোটি মানুষকে আমরা স্বাস্থ্য সাথী স্কিমের আওতায় নিয়ে আসব যাতে মানুষকে আমরা বিনা পয়সা খাবার দিচ্ছি আপনারা তো দেখেন জুন পর্যন্ত অলরেডি আমরা বাড়িয়ে দিয়েছি জুন পর্যন্ত আমরা বলেছি পাঁচ কেজি যে চাল গমটা আপনারা পান বিনা পয়সাতেই পাবেন আর তারপরেও আমাদের সরকার থাকবে আমরা বিনা পয়সাতেই রেশন দেবো এটা আমাদের কমিটমেন্ট আমরা চাই মানুষের স্বাস্থ্য মানুষের শিক্ষা মানুষের রেশন খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো যাতে মানুষ পায় এবং আগামী দিন আমি চাই আমার ছাত্র যৌবন বাইরে যাওয়ার প্রয়োজন নেই আমেরিকায় যাওয়ার প্রয়োজন নেই ফিরে আসুন বাংলায় রাশিয়ায় যাওয়ার প্রয়োজন নেই ফিরে আসুন বাংলায় দেউটা পাতমি আসছে ডিপসি পোর্ট আসছে অনেক আইটি ইন্ডাস্ট্রি আসছে উইপ্রো আসছে ইনফোসিস আসছে অনেকে আসছে সুতরাং কাজের কোনো অসুবিধে আপনাদের কারো হবে না এই তো মাইগ্রেন্ট ওয়ার্কারদের দেখেছেন মাইগ্রেন্ট ওয়ার্কাররা যখন এলো বড় বড় কথা বলছে বিজেপি কই তোমরা একশো টাকা দিয়ে তো তাদের সাহায্য করি আমরা প্রত্যেককে ট্রেনে করে নিয়ে এসেছি আমরা তিনশো ট্রেন ভাড়া দিয়েছি প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার উপর ট্রেন ভাড়া দিয়েছি মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে আসার জন্য অনেককে আমরা একশো দিনের কাজে কাজে লাগিয়েছি এই তো এখানে সূর্য যেমন আছে কাউসল আছে সুধীরবাবুর আছে আপনারা জানেন তো যে কাজে লাগানো হয়েছে তো এই যে তোমাদের বক সভাপতি মির আছে কাজে লাগানো হয়েছে হয়নি একশো দিনের কাজে অন্যান্য জায়গায় অজিত তোদের এখানে হয়েছে নন্দ তোদের দিকে হয়েছে আমি মনে করি যে প্রত্যেকের এখানে হয়েছে শৈবাল তোদের ওখানেও হয়েছে বিক্রমদাদের ওখানেও হয়েছে প্রত্যেকের জায়গায় হয়েছে একশো দিনের কাজের যে সুযোগ সুতরাং আমি আপনাদের এটাই বলবো যে বলতে গেলে আমার বলা শেষ হবে না মেদিনীপুরে কি হয়নি মহাত্মা গান্ধীজির নামে তমলুকে গান্ধীজি ইউনিভার্সিটি হচ্ছে মাতঙ্গিনীর নামে কলেজ হয়ে গেছে মাল্টি সুপার হাসপাতাল এই মেদিনীপুর পূর্ব পশ্চিম আর ঝাড়গ্রামকে নিয়ে কতগুলো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে ক্ষুদিরামটাও আমরা তৈরি করছি কনক দুর্গা মন্দির থেকে শুরু করে যত আমাদের অ্যাসেট আছে সেগুলো আমরা তৈরি করছি স্কুল বলুন কলেজ বলুন বিশ্ববিদ্যালয় বলুন রাস্তা বলুন ঘরবাড়ি বলুন ইউনিভার্সিটি বলুন মেডিকেল কলেজ বলুন উন্নয়ন বলুন শিক্ষাশ্রী বলুন অল্প শিক্ষা ঐক্যশ্রী বলুন প্রত্যেকটা প্রোগ্রাম করা হয়েছে কিছু বাকি নেই সুতরাং আমি মনে করি যে কাজ আমরা করেছি তার এক পারসেন্ট কাজ করে তারপরে যদি কেউ আমাকে বলে যে আপনারা এটা করতে পারেননি আমরা নিশ্চয়ই দেখব কিন্তু মনে রাখবেন কোনো কিছু না করে বড় বড় কথা বলে যারা বড় বড় কথা বলছে তাদের কথা শুনতে আমি ও কোনো আমি অভ্যস্ত নই আর বিজেপি করা মানে আজকে হয়ে গেছে বলুন তো চুরি করে চুরি করার টাকা রাখার ব্যাংক হচ্ছে বিজেপি অর্থাৎ লুঠেরাদের প্রোটেকশন দিচ্ছে লুঠেরা যাদের টাকা টাকা অনেক হয়েছে সেই টাকাটা সংরক্ষিত করবার জন্য বিজেপি হচ্ছে বড় আইডেন্টিটি কার্ড এটা কেন হবে এটা কেন হবে এটা খুব বড় ব্যাপার এটা বুঝে রাখবেন এটা খুব বড় ব্যাপার দেখুন কিভাবে দল ভাঙছে কিভাবে টাকা করছে কিভাবে সরকার ভাঙছে একটার পর একটা সরকার ভেঙেছে এই সব করে আর একটা কথা বলি যে মনে রাখবেন যে যতই চেষ্টা করুক না কেন এবং যতই এভাবে সরকারকে এবং অন্যভাবে ভাঙবার চেষ্টা করুক না কেন আমাদের আজকের মিটিং থেকে একটা শপথ দু হাজার একুশ আমাদের দু হাজার একুশ আমাদের দু হাজার একুশ আমাদের দু হাজার একুশ বাংলার দু হাজার একুশ বাংলার শুনুন স্লোগানটা মনে রাখবেন জনগণ আছে সঙ্গে তাই তৃণমূল কংগ্রেস আছে বঙ্গে আসবে বঙ্গে জনগণ আছে সঙ্গে তাই তৃণমূল কংগ্রেস একুশে আসছে বঙ্গে এটা জেনে রেখে দেবেন ভালো করে জেনে রেখে দেবেন আর এটাও ভালো করে জেনে রেখে দেবেন মহাত্মা গান্ধীজিকে যারা হত্যা করেছে তাদের কাছে বাংলা মাথা নত করবে না করবে না করবে না মহাত্মা গান্ধীজিকে যারা হত্যা করেছে তাদের কিন্তু কখনো বাংলা মাথান্ত করবে না বাংলার রবীন্দ্রনাথ আছে বাংলার নজরুল আছে বাংলার বিদ্যাসাগর আছে বাংলার গান্ধীজি আছে বাংলার চিত্তরঞ্জন আছে বাংলা আবুল কালাম আজাদকে শ্রদ্ধা করে বাংলা বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করে বাংলার মুন্ডা আছে বাংলার মনে রাখবেন বাংলার অনেক আছে সুতরাং আমরা সবাইকে নিয়েই চলতে চাই এটা আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমি এটুকু বলে আপনাদের সবাইকে বলবো আপনারা অনেক দূর দূর থেকে বহু দূর দূর প্রান্ত থেকে এসেছেন আবার দেখা হবে বাট মনে রাখবেন কোন প্রচনার কাছে মাথা নত করবেন না কোন অত্যাচারের কাছে মাথা নত করবেন না জোর কদমে এগিয়ে চলুন আর তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে উঁচিয়ে ধরে বলুন ঝান্ডা উচ্চার রাহে আমারা সারে যা সে আচ্ছা হিন্দুস্তান আমারা দু হাজার একুশ তৃণমূল আসছে তৃণমূল আসবে আর কেউ নয় আর কেউ নয় আর কেউ নয় হারমত সিপিএম আর না না আর বিজেপি একেবারেই না সুতরাং মনে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জহর জয় বাংলা তৃণমূল কংগ্রেস ইন্দাবাদ

ইয়ং জেনারেশন ছাত্র যৌবন বেশি করে করতে হবে আমরা কারা হিরো বোল লড়ছে কারা হিরো বই লং এ কারা হিরো বই সারা বাংলায় হিরো বই মেদিনীপুরে হিরোবোল পুরো মেদিনীপুরে হিরোবোল পশ্চিমেতে ঝাড়গ্রামে দীঘাতে হিরোবোল কন্টাইতে হিরোবোল নন্দীগ্রামে হিরোব সিঙ্গুরে হিরোব তিমলুকে হিরোব মহিষাগলে হিরোবালগড়ে হিরোবাইতে হিরোবো বাঁকুড়াতে জলপাইগুড়ি ছাত্র যুবক শ্রমিক কৃষক এই মাঠে ঘাটে এই গ্রামে গ্রামে এই গ্রাম শহরে এই আসছে কারা এই আসবে কারা হিরো আসবে কারা হিরো এই জিতবে কারণ কাড়া তৃণমূল জিতবে কাড়া জিতবে কাড়া জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সকলে ভালো থাকুন সাবধানে আস্তে আস্তে আমি অজিত মাইতি সহ সুব্রত বক্সি সহ দিনেন সহ সৌমেন মহাপাত্র সহ সকলকে আমি আমার যত এমএলএরা আছেন আমি সকলকে আমার ব্লক প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে শুরু করে ছাত্র যুব মহিলা কৃষক ক্ষেত মজদুর সংখ্যালঘু ও বিসি এস টি এস সকলকে সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকেও থ্যাংকস দিচ্ছি এবং মিডিয়াকেও তারা কষ্ট করে আমাদের প্রোগ্রামটা কভার করেছেন এবং এত মানুষ এসছেন এত মানুষ আস্তে আস্তে ফিরে যাবেন সাবধানে যাবেন গাড়ি আসতে চালাবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনাদের খুব ভালো থাকুন আবার বলি জয় হিন্দ বন্দে মাতারম জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সকলকে অনুরোধ করবো একটু